ওয়েলকাম ফ্রেন্ডস নলেজ ভার্সেটাইলে সবাইকে স্বাগত জানাই গ্রামারের ডাউট ক্লিয়ার করতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন পেতে বেল বাটনটি অ্যাক্টিভ করে দেবে আজ আমরা মিক্সড কন্ডিশনাল সেন্টেন্সের দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করবো এক্ষেত্রে আমরা ইফ ক্লজের সাথে পাব সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স এবং প্রিন্সিপাল ক্লজের সাথে আমরা পাবো থার্ড কন্ডিশনাল সেন্টেন্স এর পূর্বে আমরা যে মিক্সড কন্ডিশনাল সেন্টেন্সের ব্যবহার করেছিলাম সেক্ষেত্রে আমাদের ইফ ক্লজের সাথে ছিল থার্ড কন্ডিশনাল সেন্টেন্স এবং প্রিন্সিপাল ক্লজের সাথে ছিল সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স অর্থাৎ এর আগের যে মিক্সড কন্ডিশনাল ছিল আজকে তার ঠিক উল্টো মিক্সড কন্ডিশনাল সেন্টেন্স এক্ষেত্রে এই কন্ডিশনাল সেন্টেন্সের যদি বাংলা রূপটা আমরা দেখতে চাই তবে আমরা পাব বর্তমান যে বর্তমানের সাথে অতীত জুড়ে রয়েছে বর্তমান কল্পনার অতীত অনুশোচনা আজ আমাদের পার্ট ফাইভ চলো মূল আলোচনায় এসে বিস্তারিত জানি মিক্সড কন্ডিশনাল সেন্টেন্স দ্বিতীয় পর্ব সেকেন্ড কন্ডিশনাল প্লাস এই মনে সেকেন্ড কন্ডিশনালে আমরা মূলত বর্তমান কল্পনার যে বাক্য সেটাকে প্রকাশ করি এবং থার্ড কন্ডিশনাল সেন্টেন্সে আমরা অতীত কল্পনাকে প্রকাশ করি প্রথমে আমরা ডেফিনেশনটা একটু জেনে নিই যে শর্তে অতীত জুড়ে থাকা বর্তমান এই জায়গাটাকে মনে রাখবে এমন বর্তমান যে বর্তমানের সাথে অতীত জুড়ে রয়েছে সমস্ত বর্তমানের সাথেই অতীত জুড়ে থাকে কিন্তু যেই বর্তমান যে অবস্থায় রয়েছে অতীত সেই অবস্থা একই অবস্থায় ছিল আমরা উদাহরণের সময় বিস্তারিত জানবো অর্থাৎ অতীত জুড়ে থাকা বর্তমান কল্পনায় নির্ভর করে অতীত অনুশোচনা প্রকাশ করা হয় অর্থাৎ বর্তমান পরিস্থিতির উপর বর্তমান কল্পনার উপর নির্ভর করে তোমার অনুশোচনাটা হচ্ছে অতীতের অবাস্তব মনে হলেও আমরা দেখবো যে এটা সম্ভব সেক্ষেত্রে সেন্টেন্সের ব্যবহার হয় তো এবার দেখো এক্ষেত্রে অতীত জুড়ে থাকা বর্তমান অবস্থা বা পরিস্থিতি শুধুমাত্র ব্যবহার করা হয় কথার অর্থ যে এখানে কিছু করা অর্থাৎ অ্যাকশন ভার্বের ব্যবহার হবে না স্টেট অফ পজিশন কিছু অধিকার করা তারও ব্যবহার হবে না এখানে ব্যবহার হবে শুধুমাত্র স্টেট অফ এর অর্থাৎ অবস্থা বা পরিস্থিতি অর্থাৎ যেখানে হওয়া বোঝায় একমাত্র কিন্তু এই মিক্সড কন্ডিশনাল সেন্টেন্সের ব্যবহার হবে অর্থাৎ সেকেন্ড কন্ডিশনাল ফার্স্ট এবং থার্ড কন্ডিশনাল সেকেন্ডে এর যে গঠনটা রবে দেখো ইফ তারপর সাবজেক্ট তারপর সমস্ত সাবজেক্টের সাথেই ওয়্যার তোমরা জানো যে সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্সে স্টেট অফ বিং যখন থাকে তখন ওয়ারের ব্যবহার হয় যেমন আমি যদি রাজা হতাম আমি তোমাকে সাহায্য করতাম ইফ আই ওয়ার এ কিং আই উড হেল্প ইউ তো সেক্ষেত্রে যেমন ওয়ারের ব্যবহার হচ্ছে ঠিক সেই ওয়্যারটাই এখানে ব্যবহার হবে আর অন্য কোনো অর্থে এখানে কিন্তু তোমার এই মিক্সড কন্ডিশনাল সেন্টেন্সের ব্যবহার করা যাবে না এবং দ্বিতীয় পর্বে তোমরা জানো থার্ড কন্ডিশনাল সেন্টেন্সের ব্যবহার হবে এক্ষেত্রে কিন্তু তোমাদের উড হ্যাভ এবং ভারবে থার্ড ফর্ম সেটাই ব্যবহার হবে এখানে আমি রুলসটা বা কনস্ট্রাকশনটা আরেকবার বলে দিয়েছি ইফ সাবজেক্ট ওয়্যার অর্থাৎ এই কন্ডিশনালে এই মিক্সড কন্ডিশনালে সবসময় ওয়ারের ব্যবহার হবে তারপর কমা তারপর তোমার প্রিন্সিপাল ক্লজের সাবজেক্ট উড হ্যাভ ভার্বের থার্ড ফর্ম ও অন্যান্য অংশ এখানে এর আরেকটা রূপ বলে দিয়েছি ইফ সেকেন্ড কন্ডিশনাল কমা থার্ড কন্ডিশনাল এবার আমরা চলো উদাহরণের মাধ্যমে বিষয়টিকে পরিষ্কার করে জানি ডেফিনেশনে একটা টার্ম ব্যবহার করা হয়েছিল অতি জুড়ে থাকা বর্তমান অর্থাৎ এমন বর্তমান তার অতীতটাও একই রকম ছিল এখানে খেয়াল করে দেখো তারা যদি বড়লোক হতো অর্থাৎ তারা বড়লোক নয় অর্থাৎ অতীতেও তারা বড়লোক ছিল না অর্থাৎ যে সময়ের কথা বলা হচ্ছে সেই সময় তারা বড়লোক ছিল না এখনো তারা বড়লোক নয় তো সেই জন্য এখানে বলা হচ্ছে তারা যদি বড়লোক হতো তো এই কল্পনাটা তোমাদের সেকেন্ড কন্ডিশনাল রয়েছে এবং বর্তমানের উল্লেখ করছে কিন্তু এর অতীত রূপটাও কিন্তু একই অর্থাৎ অতীতেও তারা বড়লোক ছিল না অতীত বলতে কত অতীত এই দ্বিতীয় পার্টটা দেখলেই তোমরা বুঝতে পারবে তবে তারা তোমাকে গতকাল কিছু দিত অর্থাৎ গতকালও তারা বড়লোক ছিল না অর্থাৎ গতকালও তারা বড়লোক ছিল না আজও তারা বড়লোক নেই তো সেই জন্য এখানে দেখো বলা রয়েছে তারা যদি বড় বড়লোক হতো তবে তারা তোমাকে গতকাল কিছু দিত এবার তোমাদের এই অংশটাটা এই অংশটা কিন্তু কল্পনায় একটা সিদ্ধান্ত একটা অনুশোচনা প্রকাশ করছে এবং কিসের উপর নির্ভর করে তারা যদি বড়লোক হতো কখন বড়লোক হতো তারা অতীতে যদি বড় লোক হতো অর্থাৎ গতকাল যদি বড় লোক হতো কিন্তু বাস্তবে তারা এখনো বড় লোক নয় এই ধরনের সেন্টেন্সকে তোমরা প্রথম পার্ট যেটা সেখানে কিন্তু ওয়ারের ব্যবহার করবে তারা যদি বড় লোক হতো তবে তারা তোমাকে গতকাল কিছু দিত ইফ দে ওয়্যার রিচ দে উড হ্যাভ গিভেন ইউ সামথিং ইয়েস্টারডে ইফ দে ওয়্যার রিচ এই ওয়্যারটা এই জায়গাটা খেয়াল করে দেখো যে সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্সের ব্যবহার হয়েছে তো তোমরা যতগুলি এক্সাম্পল দেখবে সব এক্সাম্পল এই এই একই রকম অর্থাৎ হওয়া অর্থে স্টেট অফ বিং অর্থে তোমরা কন্ডিশনাল সেন্টেন্সের যে ফার্স্ট পার্ট ইফ ক্লজের সাথে যে অংশটা থাকে সেখানে তোমাদের ওয়ারের ব্যবহার করতে হবে ইফ দে ওয়ার রিচ দে উড হ্যাভ গিভেন ইউ সামথিং ইস্টারডে তো এখানে তোমাদের যে অনুশোচনা পার্টটা রয়েছে যে ফলাফল বা সিদ্ধান্তের পার্টটা রয়েছে সেটা কিন্তু পাস্টে রয়েছে নেক্সট এক্সাম্পলটা দেখো সে যদি আমার ভাই হতো অর্থাৎ সে আমার ভাই নয় সে সেদিনও আমার ভাই ছিল না আজও আমার সে ভাই নয় অর্থাৎ এই এই সেন্টেন্সটা কল্পনাটা সে যদি আমার ভাই হতো এটা কিন্তু বর্তমানকে নির্দেশ করছে যে বর্তমানে সে আমার ভাই নয় আবার একই সাথে অতীতেও সে আমার ভাই ছিলও না একমাত্র এই ধরনের সেন্স তুমি যখন ক্লিয়ার করতে চাইবে তখনই কিন্তু এই মিক্সড কন্ডিশনাল সেন্টেন্সের ব্যবহার করবে যেখানে প্রথমে সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্সের ব্যবহার হবে এবং পরবর্তীতে থার্ড কন্ডিশনাল সেন্টেন্সের ব্যবহার হবে সে যদি আমার ভাই হতো তবে সেদিন সেদিন তাকে আমি একটি চর মেরে দিতাম ইফ হি এর মাই ব্রাদার হি এর সাথে ওয়ারের ব্যবহার হলো ইফ হি এর মাই ব্রাদার আই উড হ্যাভ স্ল্যাপড হিম দ্যাট ডে দেখো তোমার যে অনুশোচনা যে আমি চর মেরে দিতাম আমি মারতে পারিনি সেটা কিন্তু সেদিনের কথা বলা হচ্ছে অতীতের কথা অর্থাৎ এখানে তোমার উড হ্যাভ স্ল্যাব যদি তোমার এখানে সেকেন্ড কন্ডিশনালটাই কন্টিনিউ করতে যদি সে আমার ভাই হতো তবে আমি তাকে চর মারতাম তখন তুমি কি বলতে ইফ মাই ব্রাদার আই উড স্ল্যাপ হিম তো সেখানে দ্যাট ডে দেওয়া যেত না আই উড স্ল্যাপ হিম হ্যাভের ব্যবহারও থাকতো না নেক্সট এক্সাম্পল দেখো তিনি যদি এই স্কুলের প্রধান শিক্ষক না হতেন অর্থাৎ তিনি এই স্কুলের প্রধান শিক্ষক অর্থাৎ তিনি এই স্কুলের প্রধান শিক্ষক সেদিনও ছিলেন যেদিনে উল্লেখ করা হচ্ছে আজও তিনি এই স্কুলের প্রধান শিক্ষক তবে আমি তার সাথে দেখা করতাম না তিনি যদি এই স্কুলের প্রধান শিক্ষক না হতেন তবে আমি তার সাথে দেখা করতাম না ইফ হিউর নট দ্য হেডমাস্টার অফ দিস স্কুল এবার তবে আই উড নট হ্যাভ মেট হিম প্রথম পার্টটা তোমার সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স এবং এখানে সমস্ত ক্ষেত্রেই ওয়ারের ব্যবহার হবে সমস্ত সাবজেক্টের সাথেই কারণ এখানে কল্পনাকে নির্দেশ করছে বর্তমান কল্পনাকে এবং এই বর্তমান কল্পনাটা অতীতের সাথে জুড়ে রয়েছে অর্থাৎ অতীতেও এই একই ঘটনার অবস্থান করছিল বা এই একই পরিস্থিতি ছিল একই পরিস্থিতি একই অবস্থা বর্তমান এবং অতীতে যদি একই রকম হয় তো সেক্ষেত্রে কিন্তু তোমরা এই সেকেন্ড কন্ডিশনাল প্লাস থার্ড কন্ডিশনালের মিক্সড কন্ডিশনাল সেন্টেন্স ব্যবহার করতে পারো ইফ হি ওয়ার নট দ্য হেডমাস্টার অফ দিস স্কুল তিনি যদি এই স্কুলের হেডমাস্টার না হতেন কথার অর্থ তিনি এই স্কুলের হেডমাস্টার অতীতেও ছিলেন আজও আছেন আই উড নট হ্যাভ মেট হিম আমি তার সাথে দেখা করতাম না অর্থাৎ অতীতে আমি তার সাথে দেখা করে ফেলেছি তার সাথে আমি দেখা করেছি কারণ তিনি এই স্কুলের হেডমাস্টার ছিলেন আজও তিনি হেডমাস্টার চার নম্বর এক্সাম্পলটা দেখো তুমি যদি পুলিশ হতে তবে তুমি গতকাল চোরটিকে কি ধরতে পারতে এবার দেখো তোমার রেজাল্ট পার্ট বা অনুসূচনার যে পার্টটা রয়েছে সেটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স কিভাবে করবে ইফ ইউ আর এ পুলিশম্যান এখানে দেখো পুলিশম্যান তুমি যদি পুলিশম্যান হতে বাস্তবে কি তুমি পুলিশম্যান ন তুমি গতকালও পুলিশম্যান ছিলে না আজও পুলিশম্যান নাও তো দুটো ক্ষেত্রেই পাস্ট এবং প্রেজেন্ট দুটোর কন্ডিশনই অবস্থা বা পরিস্থিতি একই তো সেক্ষেত্রেই একমাত্র তোমরা এই সেকেন্ড কন্ডিশনাল ব্যবহার করতে পারবে ইফ ইউ আর এ পুলিশম্যান তুমি গতকাল চোরটিকে কি ধরতে পারতে উড ইউ হ্যাভ কট দ্য থি ইয়েস্টারডে গতকালটা মিস করে গেছিলাম ইফ ইউ আর এ পুলিশম্যান তুমি যদি একজন পুলিশম্যান হতে উড ইউ হ্যাভ কট দ্য থিফ ইয়েস্টারডে তুমি কি গতকাল চোরটিকে ধরতে পারতে তো এখানে তুমি গতকাল পুলিশম্যান ছিলে না আজও পুলিশম্যান নও তো সেই রকম যখন সেন্স ক্লিয়ার করবে তখন তোমরা কিন্তু সেকেন্ড কন্ডিশনালে এই ওয়ারের ব্যবহার করবে তো সেকেন্ড কন্ডিশনালের তোমার অ্যাকশন ভার বা স্টেট অফ পজিশন কিন্তু ক্ষেত্রে ব্যবহার করা যাবে না শুধুমাত্র স্টেট অফ বিইং অর্থাৎ ওয়ারের ব্যবহারই করা যাবে এবং অবস্থা পরিস্থিতি হওয়া অর্থে কিন্তু এই ওয়্যারের ব্যবহার হচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রেই দেখো হওয়া থাকা ইত্যাদি প্রকাশ করছে সে যদি খেলোয়াড় না হতো এই যে হওয়া রয়েছে অর্থাৎ সে খেলোয়াড় বাস্তবে সে খেলোয়াড় তো সে খেলোয়াড় অতীতেও ছিল অতীতে একটা নির্দিষ্ট সময় সময়ের অতীত যেটা এখানে বলা হচ্ছে সেই সময় সে ভালো খেলোয়াড় ছিল অর্থাৎ খেলোয়াড় ছিল আজও সে খেলোয়াড় সে যদি খেলোয়াড় না হতো তবে সে ভালো খেলতো না অর্থাৎ সে খেলোয়াড় ছিল সেই জন্য সে ভালো খেলেছিল তো কীভাবে করবে ইফ হি ওয়ার নট এ প্লেয়ার যদি সে খেলোয়াড় না হতো তবে কমা হচ্ছে তবে হি উড নট হ্যাভ প্লেড ওয়েল সে ভালো খেলতো না তো এখানে তোমার বর্তমানকে নির্দেশ করছে সে যদি ভালো খেলোয়াড় না হতো তবে সে ভালো খেলত না অর্থাৎ অতীত এবং বর্তমান দুটো সময়ই সে খেলোয়াড় ছিল তো সেজন্যই এখানে ওয়ারের ব্যবহারটা হলো নেক্সট এক্সাম্পলটা দেখো গাড়িটি যদি লাল না হতো তবে আমি গাড়িটি সেদিনই কিনে নিতাম গাড়িটি যদি লাল না হতো অর্থাৎ গাড়িটি লাল গাড়িটি সেদিন লাল ছিল যখনের কথা বলা হচ্ছে আজও লাল অতএব সেই জন্য আমি গাড়িটি কিনে নিই অর্থাৎ পরিস্থিতি অবস্থা বা কিছু হওয়া সেটা অতীত এবং বর্তমান একই গাড়িটি যদি লাল না হতো ইফ কার নট রেড গাড়িটি যদি লাল না হতো তবে আমি গাড়িটি সেদিনই কিনে নিতাম তবে ইংরেজি কিছু নেই শুধুমাত্র কমা আই উড হ্যাভ বট দ্য কার দ্যাট ডে আমি গাড়িটি সেদিনই কিনে নিতাম আই উড হ্যাভ বট দ্য কার দ্যাট ডে তো তোমরা এতক্ষণ পর্যন্ত দেখলে যে ইফ পার্টের সাথে সেকেন্ড কন্ডিশনাল ক্লজ এবং কমার পর প্রিন্সিপাল ক্লজের সাথে তোমাদের থার্ড কন্ডিশনাল ক্লজের ব্যবহার হল তো এবার তোমাদের সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনালের একটা একটা উদাহরণ দিয়ে দেখিয়ে দিচ্ছি এখানে যে এক্সাম্পলগুলো এখানে দিয়েছি সেটাই দিচ্ছি এখানে দেখো সেকেন্ড কন্ডিশনালের যদি হতো এই সেন্টেন্সটাই ইফ দ্য কার ওয়ার রেড যদি গাড়িটি লাল হতো আই উড বাই দ্য কার অর্থাৎ এটা সম্পূর্ণ কিন্তু বর্তমান কল্পনাকে নির্দেশ করছে যদি গাড়িটি লাল না হতো আমি গাড়িটি কিনতাম মানে অতীতে গাড়িটি কিনতাম সেটা কিন্তু আর বলা নেই এটা জাস্ট একটা সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স এবং প্রথম স্টেট অফ ব্যবহার হয়েছে ঠিক এই সেন্টেন্সটা যেটা সেটারই যদি কন্টিনিউ করে যেতাম সেকেন্ড কন্ডিশনাল দিয়ে তবে এই রূপটা আসতো কিন্তু আমরা এখানে মিক্সড কন্ডিশনালের ব্যবহার করেছি তবে আমি সেদিন গাড়িটা কিনতাম সেদিনই কিনতাম তো সেখানে আমরা উড হ্যাবের ব্যবহার করলাম আবার একটা জিনিস খেয়াল করে দেখো এটা আমাদের থার্ড আমরা প্রথম থার্ড কন্ডিশনালে ব্যবহার করতাম তো তখন আমরা কি করতাম তো সেক্ষেত্রে কিন্তু আমাদের হ্যাডের ব্যবহার করতে হতো এবং ভারবে থার্ড ফর্ম তো এখানে বি ভার্ব রয়েছে অর্থাৎ এর পূর্বে একটা হ্যাড বসবে এবং এই বি ভার্বের থার্ড ফর্ম হচ্ছে বিন দেখো থার্ড কন্ডিশনালে কি হবে ইফ দ্য কার বিন রেড গাড়িটি যদি লাল হতো হ্যাডবিন দেখেই তোমার বুঝে যেতে হবে যে অতীতের কোনো কথা বলা হচ্ছে অতীতে মানে কোনো একটা নির্দিষ্ট সময় গাড়িটি যদি লাল হতো আই উড হ্যাভ বট কার দ্যাট ডে আমি গাড়িটি সেদিনই কিনে নিতাম এটা হচ্ছে পাস্ট ইমাজিনেশান অতীত কল্পনা আর এটা হচ্ছে বর্তমান কল্পনা প্রেজেন্ট ইমাজিনেশান তো আমরা আজকে মিক্স করেছি সেকেন্ড প্লাস থার্ড কন্ডিশানকে অর্থাৎ এই যে এখানে সেকেন্ড কন্ডিশানের কন্ডিশনাল সেন্টেন্সের প্রথম পার্টকে নিয়েছি এবং থার্ড কন্ডিশনাল সেন্টেন্সের দ্বিতীয় পার্টকে নিয়েছি তো আরেকবার বলে দিই যে শর্তে অতীত জুড়ে থাকা বর্তমান অর্থাৎ তুমি যদি ডাক্তার না হতে তুমি তাকে চিকিৎসা করতে পারতে না বা চিকিৎসা করতে না তো তার মানে তুমি সেদিনও ডাক্তার ছিলে আজও ডাক্তার তুমি যদি সাহসী না হতে তাকে রক্ষা করতে পারতে না অর্থাৎ তুমি সেদিনও সাহসী ছিলে আজকেও সাহসী তো এই ধরনের সেন্টেন্সগুলোকে কিন্তু তোমাদের এই মিক্সড কন্ডিশনাল এবং এখানে একটু উল্টো ব্যাপার রয়েছে সেকেন্ড কন্ডিশনাল ফার্স্টে এবং থার্ড কন্ডিশনাল সেকেন্ডে তো মিক্সড কন্ডিশনাল সেন্টেন্সের দ্বিতীয় পর্ব এখানে শেষ করছি আমার পূর্ববর্তী আলোচনার কিছু লিঙ্ক তোমরা নিচে ডিসক্রিপশানে পেয়ে যাবে সেখান থেকে দেখে নিও অন্যান্য কন্ডিশনাল সেন্টেন্সগুলো জানার জন্য সকলকে বিদায় জানাচ্ছি ভালো থেকো বাই